বিসমিল্লাহির রহমানুর রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে যে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে ফার্মার্স ড্রিম চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। নিয়ে আসছি এই মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর উপজেলার এই হাটিপাড়া গ্রামে। এই গ্রামের এক কলেজ পড়ুয়া ছাত্র মোহাম্মদ রনি, তিনি পড়াশোনার পাশাপাশি তিনি এই বাণিজ্যিকভাবে দেশি মুরগির খামার গড়ে তুলেছেন। তিনি দীর্ঘদিন ধরে অবশ্য এই দেশি মুরগি পালনের সঙ্গে আছেন। প্রথমে শুরুতে তিনি অল্প দিয়ে শুরু করেছিলেন, তারপরে আস্তে আস্তে তিনি তার খামারে বেশ একদম প্রাকৃতিক পরিবেশে তিনি কিন্তু পালন করেন। তিনি দেখতে পাচ্ছেন একদম এই যে পাতাকপির পাতাগুলো খাওয়াচ্ছেন। তো এই রনি ভাইয়ের কাছে দেশি মুরগি কিভাবে পালন করতে হবে, একদম জিরো বাচ্চা থেকে শুরু করে বড় ডিম দেওয়া পর্যন্ত, এবং সেগুলো কিন্তু প্যারেন্টস ডিম দিচ্ছে, এবং সেই ডিম থেকে কিন্তু ওমের বাচ্চা, ওই মুরগির থেকেই কিন্তু তিনি বাচ্চা ফোটাচ্ছেন, তিনি কিন্তু এই ওমের বাচ্চা বের করছেন। তোমরা এই প্রাকৃতিক পরিবেশে এবং এই প্রাকৃতিক কী কী খাওয়ার খাওয়ায় এই দেশি মুরগিগুলো এই রনি ভাই পালন করছেন, এবং ওম দিয়ে কিন্তু বাচ্চা, যে বাচ্চাগুলো এখন রেয়ার, কোথাও পাওয়াই যায় না, তো সেই বাচ্চাগুলো কিন্তু রনি ভাই প্রস্তুত করছেন। মুরগির নিচেই ডিম থাকে, সেই ডিম থেকেই কিন্তু মূলত বাচ্চা ফুটে বের হয়। তো প্রিয় দর্শক, আমরা এই রনি ভাইয়ের সঙ্গে কথা বলবো, এবং রনি ভাইয়ের সঙ্গে কথা বলে তিনি কীভাবে আসলে কী ধরনের খাদ্য খাওয়ায় এই দেশি মুরগিগুলো পালন করছেন, এবং তিনি কিন্তু টোটালি প্রাকৃতিক খাবার খাওয়ান। তো আমরা এই রনি ভাইয়ের সাথে বিস্তারিত আলাপ করে আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে দেখতে পাচ্ছি আপনি মুরগির খামার করেছেন, এগুলো কি জাতের? এগুলো অরিজিনাল দেশি মুরগি, একদম অরিজিনাল দেশি, একদম অরিজিনাল দেশি। এই মুরগিগুলো পালন করছেন, এর পাশাপাশি আপনি কি করেন? আমি একজন স্টুডেন্ট, বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে লেখাপড়া করতেছি। তার পাশাপাশি মূলত এই দেশি মুরগি একদম ন্যাচারাল ভাবে পালন? হ্যাঁ, শখের বিষয়ে পালন করছিলাম প্রথমে, এখন আর কি বাণিজ্যিকভাবে শুরু হয়েছে। এখন বাণিজ্যিকভাবে শুরু। প্রথমে আপনি কয়টা মুরগি দিয়ে শুরু করেছিলেন? ছয় থেকে সাতটা মুরগি দিয়ে শুরু করেছিলাম। ছয় থেকে সাতটা? আচ্ছা, এগুলো এখন মোটামুটি আপনার এই খামারের বয়স, এই ছয় থেকে সাতটা থেকে শুরু করে এ পর্যন্ত কতদিন বয়স হচ্ছে এগুলো? এক বছর। এক বছর? হ্যাঁ, এক বছর ধরে এগুলা মোটামুটি রানিং হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এক বছর। আপনার এই টোটালি এই খামারে কত পিস মোরগ মুরগি মিলে আছে? সব মিলে মোটামুটি 350 পিসের মতো আছে এখন। 350 পিস? হ্যাঁ। এইগুলা দিয়ে আপাতত এখানেই রাখেন? 180 পিস বা 200 পিসের মতো এখানেই আছে। এই ঘরেই থাকে? এই ঘরেই আছে। ঘরটা করা? ঘর তো ছোট ঘর। ঘরটা আছে আপনার 8 ফিট বাই 20 ফিট। 8 ফিট বাই 20 ফিট? যেহেতু আমি মুক্তভাবে পালন করি। হ্যাঁ হ্যাঁ। ডিম বসে আছে ওমের বাচ্চা যেটা বলে, আপনি ওইভাবে একদম প্রাকৃতিক? একদম প্রাকৃতিক, মুরগি কুচিয়ে দিয়ে বাচ্চা ফুটাই। আচ্ছা, এতে আপনার কিরকম পার্সেন্ট, বাচ্চার পার্সেন্ট আসে কিরকম? যদি 20 ডিম হয়, যেটা 20 ডিম বাবা বলে, ওটা যদি না হয় মোটামুটি 100 ডিম থাকলে 98-95 বাচ্চা বের হয়। ওমের বাচ্চা বর্তমানে 150 পিস বাচ্চা অলরেডি আছে আমার কাছে। তাহলে তো পার্সেন্টও খুব ভালো। আচ্ছা, কতদিনে বাচ্চা ফুটে বাইর হয়? এমনিতে প্রাকৃতিকভাবে আর ইনকিউবেটর তো একই নিয়ম, 20-21 দিন। 20-21 দিনের ভিতরে বাচ্চা বাইর হয়? হ্যাঁ হ্যাঁ। তাহলে শুরু থেকে বাচ্চা পালন এই বিষয়টা আপনি একটু? বাচ্চা আসলে সর্বপ্রথম যেটা করতে হবে, বোর্ডিংটা শিখতে হবে, কীভাবে বোর্ডিং করতে হয়, ভ্যাকসিন কোন বয়সে কোনটা করতে হয়, যেমন 3-5 দিন বয়সে রানী ক্ষেতের ভ্যাকসিনটা করতে হবে অবশ্যই। দেশি মুরগির 1 নম্বর হলো রানী ক্ষেতের ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা করা থাকলে মূলত আর অন্য কোনো সমস্যা হয় না। রানী ক্ষেত, গাম্বড়ো এগুলো করে দিলে ভালো, আর রানী ক্ষেত তো করতেই হবে, অল্প মুরগি থাক আর বেশি থাক, বেশি থাকলে সবগুলোই করতে হবে। আর অল্প মুরগি যে পালন করবে, যে 50 বা 60-100, শুধু রানী ক্ষেতের ভ্যাকসিন করলেও তার কোনো সমস্যা নেই। আর আর ঠান্ডার রোগটা বেশি, ওই রোগটা ওষুধ ঠান্ডার জন্য আপনি সচরাচর কি ধরনের? ঠান্ডার জন্য মাইকোনিট, ডক্সিভিট, ইউরোকোট এগুলো খাওয়ালে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায়। না, ঠান্ডার ওষুধটা নিয়মিত না, যখন দেখবো যে আমার ফার্মে ঠান্ডা দু একটা মুরগি লাগছে, তখন সব মুরগিগুলি একসাথে খাওয়াই দেবো, পানির সাথে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মানে আপনার এই মানে যখন ঠান্ডার সিমটম দেখেন শুধু সেই সময় খাওয়ান, সপ্তাহে ওই ওই রকমভাবে কোনো টাইম ইউজ, কোনো ওষুধ ইউজ? না, দেশি মুরগি এরকম কোনো ওষুধ লাগে না। এরকমভাবে কোনো ওষুধ? না না না।
আপনার আর এদের পালন করতে গেলে আপনি তো হয়তো ভাই এক বছরের ভিতর কিন্তু আপনারও অনেক ভুল হয়েছে, তো এই ভুলের দিক থেকে নতুন যেন একজন খামারির এই আপনার কথা শুনে যেন ওর যেন ভুল না হয়, আপনি এই বিষয়ে একটু বলবেন যে কোন বিষয়গুলো সতর্ক, কিভাবে পালন করলে ছোট থেকে কিভাবে এই বিষয়টা। আসলে কেউ যদি বাচ্চা নিয়ে শুরু করে তাহলে তার বোর্ডিংটা হলো আগে শিখতে হবে, যেমন একটা চিক গাটির ভিতরে বাচ্চাটা বোর্ডিং করতে হয় তখন একটা লাইট দিতে হয়, লাইট যদি তাপটা বেশি হয় বুঝতে দেখবেন যদি বাচ্চাটা ছড়িয়ে ছিটিয়ে থাকে লাইটের আশেপাশে নাই তাহলে বুঝতে হবে তাপটা বেশি হয়ে গেছে। আর যদি দেখেন যে সব বাচ্চা লাইটের কাছে এসে একসাথে জড়ো হয়ে আছে তখন বুঝতে হবে তাপটা কমে গেছে, তখন তাপটা বাড়িয়ে দিতে হবে। আর যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে তাপটা বেশি হয়ে গেছে, হালকা একটু বাড়িয়ে দিতে হবে। এভাবে বোর্ডিংটা করতে হবে, বোর্ডিং করতে হবে। তার জন্য সতর্কতামূলকভাবে বা কী প্রয়োজনীয় বা কীভাবে করতে হবে এ বিষয়ে, যদি প্রাকৃতিকভাবে পালন করে তাহলে অত ভিটামিন ক্যালসিয়াম খাওয়াইতে হয় না, মোটামুটি ভিটামিন যেমন ইসেল আছে আর পালক গজানোর সুন্দর জন্য জিঙ্গ আছে, এগুলো পালক গজানোর সুন্দর সৌন্দর্যের জন্য সৌন্দর্য গঠনের জন্য জিঙ্ক এগুলো খাওয়াইলে মোটামুটি মুরগিটার সৌন্দর্য ভালো দেখা যায়। খাদ্যখানার বিষয়টা, আমার খাদ্যখানার ভিতরে আমি তো প্রাকৃতিকভাবে পালন করতেছি, সেহেতু প্রাকৃতিকভাবে ঘাস লাল শাক পালং শাক, এখন শীতকালের সিজন, শীতের পরে এখনও পাতাকপি পাওয়া যায়, এই পাতাকপি এগুলো সবই খায়, প্রচুর পরিমাণে খায়, যত দেয় তত খায়, পেট ফুল না হওয়া পর্যন্ত। ভাই এই দেশি মুরগি কিন্তু এই একটা আর একটার সঙ্গে এই ঠুকাঠুকি করে, মানে মারামারি যেটা বলে মরগ যুদ্ধ, আমরা অনেক সময় বলছি যে মরগের যুদ্ধ, তো এর জন্য করণীয় কি? আসলে মূলত ক্যালসিয়ামের অভাবে এটা হয়, ক্যালসিয়াম তারপর লবণ আর প্রাকৃতিকভাবে নিম পাতা এগুলো খাওয়াইলে ঠুকরাঠুকি করবে না, আর যদি বেশি ঠুকরাঠুকরি করে তাহলে ঠোঁটটা কেটে দিলে ইনশাল্লাহ আর ঠুকরাঠুকরি করবে না। ঠোঁটটা কেটে দিলে হ্যাঁ, আপনার ওই নিম পাতা লবণ পানি আর হচ্ছে ক্যালসিয়ামের অভাব। তো একদিনের বাচ্চা থেকে শুরু করে একদম আপনার বড় করা প্যারেন্টস করা পর্যন্ত এদের কয়টা ভ্যাকসিন দিতে হবে? আসলে 3 থেকে 5 দিন বয়সে রানী খেতের ভ্যাকসিনটা করতে হয়, তারপরে 11 দিন বয়সে গাম্বুরু ভ্যাকসিনটা করতে হয়, আবার 18 দিন বয়সে এই গাম্বুরুর ভ্যাকসিনটা করতে হয়, আবার 21 দিন বয়সে ওই যে 5 দিন বয়সে যে রানী খেতে ভ্যাকসিনটা করা হয়েছে সেই ভ্যাকসিনটা আবার করতে হবে, সব ভ্যাকসিনই চোখে করতে হবে। 5 দিন বয়সে যদি বাম চোখে করেন 21 দিন বয়সে সেটা ডাইন চোখে করতে হবে, এরপরে 35 দিন বয়সে ফাউল পক্সের একটা ভ্যাকসিন করতে হবে, তারপরে 60 দিন বয়সে আবার রানী খেতের ভ্যাকসিন, পর্যায়ক্রমে 2 মাস পর পর রানী খেতের ভ্যাকসিন করে দিলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এরা ডিম দেওয়া শুরু করে কতদিন থেকে দেশি মুরগি? দেশি মুরগি 5 মাস থেকে ডিম দেওয়া শুরু করে। মুরগিগুলো যখন আপনার এই ডিমে যখন বাতে বসে, আমাদের গ্রাম অঞ্চলে বলে বাতে বসা বা ওম দেওয়ার যে জায়গাটাতে বসে, ওই সময় কিন্তু আপনার মুরগির এই শরীরে আপনার এক ধরনের ছোট ছোট উকুনের মতো একটা পোকা হয়, তো ওইটা আসলে ওইটা সম্পর্কে আপনি আমাকে। আসলে ওইটা খের অথবা খুঁড়ে যাওয়া এগুলা পাতা এগুলা দিয়ে যদি কুচে বসানো হয় তাহলে হয়, আর আপনার ছাই অথবা তুষ এগুলা যদি কেরোসিন তেল মিশিয়ে দেওয়া হয় তাহলে আর উকুন হয় না, আর যদিও কারো উকুন হয় কোনো ক্ষেত্রে তাহলে আমাদের এলাকায় বলে মটমুটি পাতা, সেই পাতাটা যেখানে কুচে বসানো হবে চারবার দিয়ে ছুরি ছিটে দিলে একদিন পরপর চেঞ্জ করে আবার নতুন পাতা দিলে 4 থেকে 5 দিন দিলে আর রোকনটা থাকবে না। আপনি বলছেন যে যদি কেউ ওই খড়ের মধ্যে দেয় বা অন্যভাবে ফোটায় তাহলে হচ্ছে দেখা যায় পোকা হয়, কিন্তু তুষ অথবা ছাইয়ের ভিতরে কেরোসিন তেল মিক্স করে দিলে একটা পাত্রে যত পরিমাণ আর কি যতটুকু পরিমাণ তুষ বা ছাই লাগবে 3 থেকে 4 মিলি কেরোসিন তেল মিক্স করে ওটার সাথে দিয়ে দিলে আর রোকন হবে না ইনশাল্লাহ। না আপনি তো প্রতিটাতে এইরকমই করেন? হ্যাঁ হ্যাঁ আমি এটাই করি। এতে আসলে পোকার ঝামেলাটা আছে অনেক নাকি? এই যে কেরোসিন তেল মিক্স করে দিলে নিয়মকানুন যা আছে মেনে চললে ওকুন হয়, ক্ষতির কারণ কি? ক্ষতি আপনি ফার্মে ঢুকতে পারবেন না, আপনাকে পাগল পাগল করে ফেলবে, মুরগিকে রক্ত খেয়ে মুরগি একদম মেরেই ফেলবে যদি আপনি পোকা থাকে। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আসলে খামারিদের যারা দেশি মুরগির খামার করবে যারা প্যারেন্টস তৈরি করবে তাদের জন্য কিন্তু একদম রিয়েল একটা জিনিস, যেটা না হলেই নয়, যে জিনিসটা আসলে খুবই প্রয়োজন। তে বসবে তখন আবারও আপনি মেসেজ করবেন যে আসলে কী করতে হবে? আমি আগেও বলেছি এখনও বলবো যে কখনো খড় যে খড়
বা পাতা দিয়ে কুচে বসাবেন না, উমে বা উমে বসাবেন না, আমাদের এলাকায় যেটা বলে সবসময় তুষ অথবা ছাই, একটা পাত্রে নিয়ে কেরোসিন তেল মিক্স করে 3-4 মিলি কেরোসিন তেল দিয়ে তুষ অথবা ছাই ভালো করে মিক্স করে হাত দিয়ে অথবা চামচ দিয়ে যাই দিয়ে করেন আর কি, মিক্স করে ডিমটা দিয়ে মুরগি কুচে বসিয়ে দেবেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। না তো এটা আর নাইলে কিন্তু আপনার মোটামুটি মুরগি অসুস্থ হবে, মুরগি রক্ত খাবে, সাথে সাথে আপনি অসুস্থ হয়ে যাবেন, পাগল পাগল করে ফেলবে আপনাকে উকুন নিয়ে নিজের গায়ে, যেহেতু আপনি ফার্মে সবসময় আসতে হবে, মুরগি দেখাশোনা করতে হবে, খাদ্য পানি দিতে হবে। এই যে আপনি মুরগি তো পালন করছেন, খাদ্য খানা খাওয়াচ্ছেন, তো এগুলো আসলে শুনি যে দেশি মুরগি খুব স্বল্প খরচে, মানে অল্প খরচে, মানে আসলে সাধারণ কিছু মানুষই কিন্তু এগুলো করতে পারে, তো আপনার এই মুরগি পালনগুলো আপনি এই যে প্রাকৃতিক খাবার খাওয়াচ্ছেন বা কিনেও কিছু খাবার খাওয়াচ্ছেন ধান গম, তো আপনার কীরকম খরচ হয়? আসলে যে প্যারেন্টস আমার 80 পিস আছে আর ওই সাইডে দেখলেন 75 দিন বয়সে আছে 100 পিস, এগুলো আমার মোটামুটি মাসে 5-6 হাজার টাকা খরচ হয় খাদ্য। মানে আপনার এই ওখানে আছে পয়রায় কত পিস বললেন? 100 পিস, 100 পিস এই 70 দিনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার প্যারেন্টস মরগ মুরগি মিলে আছে কত পিস? 80 পিস। এই দুইটা মিলে আপনার মাসে কয় হাজার টাকা খরচ যায়? 5-6 হাজার টাকা এই মুরগি খাদ্যের খরচ শুধু? খাদ্য ওষুধ পানি এগুলো সব মিলে 4-5 হাজার টাকা খরচা হয়। 5-6 হাজার টাকা খরচা হয়, এর বেশি হবে না? না না, একদম একশো রিয়েল কথা। হ্যাঁ, কারণ আমি প্রাকৃতিক খাদ্য খাওয়াই। মানে আপনি বাঁধাকপি খাওয়ান? বাঁধাকপি কেজি 1 কেজি তো না, একটা কপি 10 টাকা আনলে 4-5 কেজি হয়ে যায়। 5 কেজি কপি আপনি খাওয়াচ্ছেন মাত্র 10 টাকা? 10 টাকা। আবার শাক খাওয়াচ্ছেন? শাক খাওয়াচ্ছি 10 টাকা কেজি, 5 টাকা কেজি শাক কিনতে পাওয়া যায়। আচ্ছা, ওর সঙ্গে আপনি কিছু আদা ভাঙা ভুট্টা গম ধান এগুলো মিক্সড করতেছেন? হ্যাঁ হ্যাঁ। এই মিলে মোটামুটি আপনার 5-6 হাজার টাকা ওষুধপত্র সব, আর যদি সবকিছু আমি কিনে খাওয়াতাম, শুধু ফিট খাওয়াতাম, তাহলে খরচটা আমার দ্বিগুণ 10-12 হাজার টাকা হয়ে যেত, লাভ তা অনেক কমে আসতো আর কি। মানে এই জন্য আসলে প্রাকৃতিক খাবারটা খাওয়ার কারণ, বাঁধাকপি মাত্র আপনার 5 কেজি বাঁধাকপির দাম এখন বর্তমান 10-15 টাকা। হ্যাঁ হ্যাঁ, 10-15 টাকা। আপনার এই শাকের দামও কম, যে কোনো শাক, কলমের শাক, সজনে পাতা, এ সব কিছুই খায়? সব কিছু, যে কোনো ধরনের শাক সবজি সবই খায়। তো মোটামুটি আর আচ্ছা, আপনার এই যে মুরগি থেকে মোটামুটি আপনার তো 5-6 হাজার টাকা খরচা হয় দেখলাম, ওমের বাচ্চা, এই বাচ্চাগুলোর তো দামও অনেক বেশি, আবার বাচ্চাগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক গুণ বেশি, তো সেক্ষেত্রে আপনার মাসিক কীরকম থাকে? বাচ্চাগুলো যেহেতু আমি প্রাকৃতিক নিয়মে এই ফুটাই মুরগি দিয়ে, ওষুধ পানি অনেক কম লাগে, খরচা অনেক কম, সেক্ষেত্রে আমার লাভ মোটামুটি 9-10 হাজার টাকা প্রতি মাসে হয়। আপনার 80 পিস প্যারেন্টস থেকে মানে মরগ মুরগি মিলে? হ্যাঁ, ডিম আসতেছে, বাচ্চা ফুটতেছে, আপনার পড়াশোনার পাশাপাশি যাই হোক এই 80টা মুরগির থেকে 10-12 হাজার টাকা অনাশায় আসে? 10-12 হাজার না, 9-10 হাজার টাকা এরকম আর কি। আপনি ভাই আপনার প্রোডাক্ট তৈরি করলেন, সব ঠিক আছে, আপনার মুরগিগুলো পালন করলেন, ভালো গ্রোথ বানালেন, ডিমের জন্য প্রস্তুত করলেন, সব কিছু ঠিক আছে, কিন্তু এর বাজারজাতকরণ সম্পর্কে আপনি আমাকে একটু বলুন। আসলে আমি তো প্রাকৃতিকভাবে পালন করি, অনেকে আসে দেখে প্রাকৃতিকভাবে অরিজিনাল দেশি আছে, অরিজিনাল দেশি মুরগি তো অনেক চাহিদা, সেহেতু আমার মুরগিগুলো অথবা বাচ্চা মুরগি ওঠার পরে 1 দিন বয়স, 7 দিন বয়স, 10 দিন বয়সে অনেকেই চায় এভাবে, ওইভাবে আমি দেই, 1 মাস বয়সেও দেই, 2 মাস বয়সেও যদি কেউ চায় তাও দেই, আর না হলে হাটে যদি নিয়ে যাই বা বড় হয়েছে 1 কেজি পরিমাণ হয়ে গেছে, তখন হাটে নিয়ে গেলে তারা পাইকার, যারা পাইকার অর্থাৎ এলাকাও আসে আমাদের, পাইকারিরা ভালো দাম দিয়ে নিয়ে যায় এই দেশি মুরগি। তাতে মোটামুটি আপনার মার্কেট প্লেস বা বাজারজাতকরণটাও খুব সহজ? হ্যাঁ, খুব সহজ। প্রিয় দর্শক, বিদায় নেব এই মানিকগঞ্জ জেলার, এই মানিকগঞ্জ সদর উপজেলার এই হাটিপাড়া গ্রাম থেকে, এই রনি ভাইয়ের এই দেশি মুরগির খামার থেকে। প্রিয় দর্শক, আপনারা যারা দেশি মুরগির খামার করবেন, তারা এই রনি ভাই যেভাবে দেশি মুরগিগুলো পালন করছে, এই রনি ভাইকে অনুসরণ করলে আপনারা অনাশায় একটা ভালো মানের দেশি জাতীয় খামার গড়ে তুলতে পারবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে আপনাদের সবসময় একটা কথা স্মরণ করিয়ে দিই, আপনারা অবশ্যই মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আপনি নিজে সচেতন হন, পাশের জনকেও সচেতন করুন, মাদক সেবনকারী আপনার যত বড় আত্মীয়কার না হোক তাকে কখনোই প্রশ্রয় দেবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।